بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما ما بعد قرآن الله سبحانه وتعالى زيل هوج معشير بلتهم دوش دينير والفجر ولا يالي والشفع والوتر আল্লাহ তালা বলেছেন ওয়ালফেজের ভোরের শপথ এবং ওয়ালাইয়াল ইন আসার দশ দিনের বা দশ রাতের শপথ এবং অধিকাংশ আলেমরা এক্ষেত্রে একমত পোষণ করেছেন এই দশ রাত বলতে বা দশ দিন বলতে এখানে জেল হজের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে কারণ আহ অন্যান্য দশ আছে যেমন রামাদানের শেষ দশক আছে কিন্তু রামাদানের শেষ দশকের ব্যাপারে ঠিক এভাবে কোরআন বা হাদিসে এই এই আলোচনা আসেনি ব্যাপারে মোটামুটি বললাম কারণ একমত যে এটি জেরজ মাসের প্রথম এই দশ তারিখে বোঝানো হয়েছে কারণ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে তোর মধ্যে এখানে আরাফা আছে মানে যেটা আরাফা যেখানে হাজিরা আরাফাতে দিবসে উপস্থিত এবং এখানে হাজিদের অনেগুলো কাজ আছে এই 10 দিবসের মধ্যে ফলশ্রুতিতে এই দশটি এখানে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কোরআনে এই দশ দিবসের শপথ করেছেন তার মানে এটি এমনিতে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ঘোষণা করেছেন মামিন আমিন আইয়ামিন আল আমাল সালিহু খায়র ওয়া হাব্বু ইলাইহা فيها الى মিন এই আল এই দিনগুলোতে উত্তম কাজ করলে আল্লাহ তালা যতটা সন্তুষ্ট হন এবং আল্লাহ কাছে এই কাজগুলো যতটা প্রিয় অন্য কোনো সময়ের কাজগুলো অতটা প্রিয় নয় এবং রা সুলসলাম বললেন ফ্যাক্সি রোফিস ভি ও তাহলিল ও তাহমিদ অর্থাৎ এই সময়গুলো যে তোমরা বেশি বেশি তহবির তাহমিদ এবং তাহালির তোমরা করো এবং কোরানের সুরাতুল হ্যাঁজে আল্লাহসু হানুয়াত আলা তিনি অনেক জায়গায় তিনি বলেছেন আহ মানে আহ যেন লোকেরা

অনুমোদন দিয়েছেন এই সময়গুলোতে এই কারণে যেন তারা আল্লাহ তাআলার জেকির কয়দে এটা বলে সুরাতুল হাজি অনেকগুলো আয়াত আছে যেখানে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাআলুমাত ওয়া ফি আইয়ামিন মাউদুদাত আল্লাহ তালা এই কয়েক দিনে আল্লাহর বেশ বেশি যিকিরের কথা উল্লেখ করেছেন কোরআনে ফলে এরই ধারাবাহিকতায় বা এর আলোকে এরাসুল ইসলাম বলেছেন এই সময় যেন আমরা অনেক বেশি আমল করি এবং সকল আল আম আল হোক ভালো কাজ বলতে যা বোঝানো হয় যেমন এই সময় তাসবিত আহিল করা তাকবীর করা আল্লাহ আকবার আল্লাহ লহ ইলাহ ইল্লাহ্ লা হ আল্লাহ হকবার অল্হ হ আকবার আল্লাহ গোটা সময়টা জুড়ে প্রথম তারিখ থেকে যেমন আজকের এই চাঁদ দেখার পর থেকে লোকদের তাকবীর প্রত্যেকের পড়া উচিত যদিও এটি ওয়াজিব বা ফরজ সাব্যস্ত হবে কেবলমাত্র আট তারিখের ফজরের পর থেকে শুরু করে এটা আপনার আয়ামে তাসরিকের শেষ দিবস পর্যন্ত শেষ দিবসের আসর পর্যন্ত তারা করবে আদারওয়াইজ আমরা কারণ এগুলো সব হাজিদের সাথে মিলে কারণ আট তারিখে সকালে হাজিরা হাজি সাহেবগঞ্জ তারা আরাফা মানে মিনার ময়দানে তারা উপস্থিত হবেন এবং ১৩ তারিখে বিকালে অর্থাৎ তারা আসরের আগেই তারা সেখান থেকে মাগরিবের আগে আগেই তারা মিনা ত্যাগ করবেন এই কারণে এই কয়েক দিনে লোকেরা তাকবির করবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন ফলে এই সময়গুলো আল্লাহ তার কাছে খুবই প্রিয় এ সময় আমরা যত ভালো কাজ আছে যেমন তাজবি তাহলে কথা কোরআন এবং হাদিস উল্লেখ আছে আছে এখানে আহ ধরুন সিয়ামের কথা উল্লেখ আছে বিশেষ করে আমরা আরাফাতের দিবসে নন হাজি যারা মানে যারা হাজি না তারা যদি রোজা রাখেন তাহলে আল্লাহ তালে দুই বছর গুণা মাফ করে দেবেন হাদিসে এসে রসুল বলেছেন যে পূর্বের আ বছরের এবং পরের বছরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে এবং এখানে আছে কুরবানি সুবহানাল্লাহ কুরবানি এত শ্রেষ্ঠ তোম একটা ইবাদত আল্লাহ তাআলা কোরআনে কুরবানি এবং নামাজকে কয়েকটা জায়গায় একসাথে উল্লেখ করেছেন যেমন ফাসাল্লি লারব্বিকা ওয়ানহার তুমি আল্লাহর জন্য সালাত আদায় করো এবং কুরবানি কর আল্লাহর জন্য ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যে আমার সলাত এবং আমার নুসুক মানে আমার কোরবানি এটা কেবলমাত্র আল্লাহ তালা এর জন্য আবার সুরাতুল হাজি আল্লাহ সুহান বলেছেন মুখ মুখবেদিন আল্লা দিনা মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী কারা যারা আল্লাহর রাস্তায় যারা কোরবানি করে এবং যারা ওয়াল মুকিম সলাতি

দশ তারিখে আমরা করি কয়েকটা দিন পরবর্তীতে আরো কয়েকদিন তিন দিন দিন বা দুই আরো কোরবানি করা যায় এখানে করা যায় তো ফলে এখানে রোজা রাখা কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা আহ এবং আহ কোরবানি করা আহ নফল নামাজ বেশি আদায় করা তসবিত তাহলিল করা তাকবীর পড়া এগুলো খুবই গুরুত্বপূর্ণ আবাদত এই আবাদগুলো আমরা এই সময় করি